ভ্যারিয়েন্টগুলোর নামকরণ করার উদ্যোগ নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর জন্য ব্যবহার করা হবে গ্রিক অক্ষর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, ভারত সহ বিভিন্ন দেশে যে ভ্যারিয়েন্টগুলো পাওয়া গেছে সেগুলোর জন্য এখন থেকে গ্রিক অক্ষর ব্যবহার করবে WHO। আমেরিকার স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, ভবিষ্যতের মহামারী এড়াতে শি জিনপিং এর নেতৃত্বাধীন চীনা সরকারের উচিত করোনা ভাইরাসের উৎস অনুসন্ধানে বিশ্বকে সহযোগিতা করা। কোভিড-19 সম্পর্কে পূর্ণাঙ্গ জানাশোনা না থাকলে আগামীতে কোভিড-26 ও কোভিড-32 আসতে পারে। সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এ খবর জানিয়েছে। ইউরোপে আমেরিকার গুপ্তচর বৃত্তি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে জার্মানি ও ফ্রান্স। সোমবার বিষয়টি নিয়ে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। দুই নেতার ফোনালাপের পর পুরো ঘটনার জন্য আমেরিকা ও ডেনমার্কের কাছে জবাব চেয়েছে ম্যাক্রো। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, আমেরিকার সঙ্গে অপ্রয়োজনীয় যাতায়াত রোধে পুনরায় সীমানা চালু করতে তাড়াহুড়া করবে না। এদিকে হোয়াইট হাউস গত সপ্তাহে বলেছে, কানাডার সঙ্গে আমেরিকার সীমানা কখন বা কিভাবে পুনরায় চালু করা যায় তার সিদ্ধান্ত এখনো আসেনি। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 41 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে 12,660 জনের। নতুন করে শনাক্ত হয়েছেন 1,765 জন। এদিকে ঢাকায় পৌঁছেছে করোনা ভাইরাস প্রতিরোধী ফাইজারের টিকার 1,620 ডোজ। একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন বুধবার বিকাল 5টায় শুরু হচ্ছে। বৃহস্পতিবার পেশ করা হবে সংসদে 2021-2022 অর্থ বছরের বাজেট প্রস্তাব। রাষ্ট্রপতি আব্দুল হামিদ সংবিধানে প্রদত্ত ক্ষমতা অনুযায়ী এ অধিবেশন আহ্বান করেছেন। করোনা টিকা প্রদান করা ও দ্রুত কর্মস্থলে ফেরার দাবি জানিয়েছেন ছুটিতে দেশে এসে আটকে পড়া মালয়েশিয়া প্রবাসীরা। আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে প্রবাসীরা এসব দাবি জানান। মানববন্ধনে প্রায় অর্ধ শতাধিক মালয়েশিয়ার প্রবাসী উপস্থিত ছিলেন। ভারত ভ্যাকসিন রপ্তানি বন্ধ করে দেওয়ার পর চরম সংকটে পড়েছে বিশ্বের 91টি দেশ। দেশগুলো ভারতের সেরাম ইনস্টিটিউটের অ্যাস্ট্রাজেনেকা ও নোভাভ্যাক্সের টিকার উপর নির্ভরশীল। সংকটে পড়া দেশগুলোর বেশিরভাগই আফ্রিকার দেশ, যাদের টিকার মজুদ খুবই কম ছিল। মসজিদে উচ্চস্বরে লাউড স্পিকার ব্যবহারে সৌদি আরব যে নিষেধাজ্ঞা দিয়েছে তার পক্ষে যুক্তি দিয়েছে দেশটির সরকার। এর পেছনে যুক্তি হিসেবে ইসলাম বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ আল শেখ জানান, মানুষের অভিযোগের ভিত্তিতেই ওই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রথম ম্যাচ জয়ের পর মিডিয়াকে বয়কট করেছিলেন জাপানের টেনিস তারকা বিশ্বের 2 নম্বর বাছাই নাওমি ওসাকা। সেই ঘটনা যে এতদূর গড়াবে তা হয়তো ঘুণাক্ষরে বুঝতে পারেননি চারবারের ওই গ্র্যান্ড স্ল্যাম জয়ী। শেষ পর্যন্ত ফ্রেঞ্চ ওপেন থেকে নিজের নামই প্রত্যাহার করে নিলেন ওসাকা।